আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন জায়গায় আজও দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজ কুমারী পূজা, করোনার কারণে এবার পালিত হচ্ছে না। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফরিদপুর, মাদারীপুর অঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। এটি আরও উত্তর ও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও সুনিশ্চিত ও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ প্রতিষ্ঠার 75তম বার্ষিকীতে দেয়া বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখনও দারিদ্র, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যায় জর্জরিত। প্রতিটির সমাধানে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও বৃহত্তর পদক্ষেপ। একসাথে কাজ করার মাধ্যমে ভবিষ্যতের মহামারী এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা তৈরি করা সম্ভব বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল আস্থা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত ভবিষ্যৎ গড়তে সুনির্দিষ্ট ও অর্থবহ রোডম্যাপের সাহায্যে জাতিসংঘ সবার পথ নিদর্শক হতে পারে, যাতে নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে এবং মানবাধিকার সুরক্ষিত হবে। ব্যস্তচ্যুত রোহিঙ্গাদের সেদেশে ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে এ কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিয়ানমারের জাতীয় নির্বাচনের পর প্রথমে রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে মন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, করোনা ভাইরাস প্রতিরোধে চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ। এ সময় পিরোজপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় দ্রুত বিচার এবং সেদেশের নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দেন ডক্টর মোমেন। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে দুদেশের একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান ওয়াং ই। দেশে করোনায় মৃত্যুহার কমতির দিকে। সবশেষ 24 ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5761। এ সময় 14119টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1586 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 396413 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.23%। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1533 জন। মোট সুস্থ 312065 জন। সুস্থতার হার 78.72%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 1 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে 12 এবং রাজশাহী বিভাগে 2 জন মারা গেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। বর্ষা ও বন্যার কারণে সারা দেশে খাদ্য উৎপাদন বাধার মুখে পড়ায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি বলেও মনে করেন ওবায়দুল কাদের। ভারতসহ অন্যান্য দেশের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক হলে দ্রব্যমূল্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না বলেও দাবি করেন সেতুমন্ত্রী। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক না।
আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই, অন্যান্য জিনিসপত্রের দাম এগুলো উঠানামা করবে। এখন বর্ষা আপনাদের মনে রাখতে হবে, এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে আবার এগুলো ঠিক হয়ে আসবে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় আজ সকাল 6টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। সাগরের নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল 6টায় বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল। সেদিকে প্রবল বর্ষণে হাঁটুপানিতে ডুবে গেছে বরিশাল নগরী, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আজ মহাষ্টমী, এদিনে সন্ধে পূজা, কালী পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে নারী জাতিকে সম্মান জানাতে এবং দেবীর উপাসনায় কুমারী পূজা করা হয়। এটি এদিনের সবচেয়ে বড় আকর্ষণ। তবে এবার দেশে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম রোধে হচ্ছে না কুমারী পূজা। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে পূজার সব আয়োজনই এবার হয়েছে সীমিত পরিসরে। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। এবছর দেবী দুর্গা এসেছে দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজ বা হাতিতে করে। ঠাকুরগাঁও সদর উপজেলার তিনটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে অনুদান বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে শহরের কালীবাড়ি দুর্গা মণ্ডপ, বড়খোঁচাবাড়ি মন্দির এবং 29 মাইল এলাকার দুর্গা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় মির্জা ফখরুল শারদীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব পালন করা হবে বলে আশা ব্যক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 8 কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার দাম পৌনে 5 কোটি টাকা। শুক্রবার শুল্ক অধিদপ্তরের গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে 10:15 দিকে আবুধাবি থেকে আসা BG028 ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় 8 কেজি ওজনের 68টি সোনার বার পায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে একদিনে 41,600 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে সে দেশে সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। এ অবস্থায় শুক্রবার রাত থেকে দেশের অধিকাংশ স্থানে টানা 6 সপ্তাহের রাত্রিকালীন কার্ফিউ কার্যকর করছে সরকার। এই কার্ফিউ থাকছে রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত। গত সপ্তাহে প্যারিস সহ 9টি নগরীতে এই কার্ফিউ জারি ছিল। এখন এই বিধির আওতায় আনা হয়েছে দেশটির 2/3 অঞ্চল বা 4.5 কোটিরও বেশি মানুষ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ নিবন্ধিত মানব সম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীদের সংগঠন বিশার্পের 5ম প্রতিষ্ঠাতা বার্ষিকী। উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত ইকবাল এবং স্বাগত বক্তব্য দেন মহাসচিব শাহীন মোহাম্মদ। সংগঠনের সকল সদস্য ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন RMG টাইমসের প্রধান সম্পাদক আব্দুল আলিম, রেডিও টুডের হেড অফ প্রোগ্রাম RJ টুটুল। এবার জানাবো পার্টিস খেলার খবর। চেন্নাই সুপার কিংসকে 10 উইকেটে হারিয়ে আইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাইয়ের দেয়া 115 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে কুইন্টন ডি কক ও ঈশান কিষাণের অবিচ্ছিন্ন 116 রানের জুটিতে 46 বল বাকি থাকতে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ঈশান 68 ও ডি কক 46 রান করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলিং তোপে মাত্র 43 রানে 7 উইকেট হারিয়ে লজ্জাজনক স্কোরের পথে ছিল চেন্নাই। স্যাম কোরানের 52 রানের ইনিংস মান বাঁচালেও 9 উইকেটে 114 রানেই থামে মহেন্দ্র সিং ধোনির দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের বিভিন্ন জায়গায় আজও দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজ কুমারী পূজা, করোনার কারণে এবার পালিত হচ্ছে না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।